হ্যালো গাইস, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের টিকটক লাইকি ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে হয়, যা এখন টিকটক এবং লাইকিতে বেস্ট ট্রেন্ডিংয়ে রয়েছে। যা আমরা অনেকেই জানি না কিভাবে এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে হয়, যার কারণে আজকের এই ভিডিওটি। ওকে, যেমনটা বলছিলাম, এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে তৈরি করবে। এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদেরকে দুইটি পরিচিত অ্যাপসের প্রয়োজন হবে। প্রথমে আমাদেরকে পিক্সেলোপ অ্যাপটি প্রয়োজন হবে, দ্বিতীয়ত আমাদেরকে কাইনমাস্টার অ্যাপটি প্রয়োজন হবে। দুইটি অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, পিক্সেলাবে অ্যাপটি ডাউনলোড হয়ে ইনস্টল করার পর আমাদেরকে পিক্সেলাবে অ্যাপটিতে ওপেন করতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে একটি কালার সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে আপনি হোয়াইট কালারটি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনাকে সাইজ সিলেক্ট করার জন্য আপনাকে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার 9.60 করে দিতে হবে। এখান থেকে 9 করে দেবেন, এখানে 60 করে দেবেন। ওকে, এখানে ওকে ক্লিক করে দেবেন। দেন আপনার ব্যাকগ্রাউন্ডটি বড় হয়ে যাবে। ওকে, এখন আপনাকে এই মধ্যখানে একটু ক্লিক করতে হবে। দেন এখানে আপনি যদি কোনো স্টিকার অ্যাড করতে চান তাহলে স্টিকারে ক্লিক করতে পারেন। দেন আপনার ফটো, আপনি যদি গ্যালারিতে কোনো স্টিকার অ্যাড করতে চান তাহলে আপনি ইনপুটে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি গ্যালারিতে একটি স্টিকার অ্যাড করব। দেন এখান থেকে আমি এই স্টিকারটি অ্যাড করব। দেন এখান থেকে আমি গোল আকার করে নেব। ওকে, এখানে টিক মার্ক করে দিবেন। দেন স্টিকারটা ওকে আপনি ছোটো করে আপনার মধ্যখানে দিয়ে দিবেন। দেন আমি আমার স্টিকারটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আপনার স্টিকারটি দেওয়ার পর আপনার স্টিকারের চারপাশে বর্ডার দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি সাইজটি গোল করে নেবেন। দেন এখান থেকে একটি আপনাকে এটাকে 0% করে দিতে হবে। দেন এখান থেকে আপনাকে এটি যতটুকু প্রয়োজন আপনার ইচ্ছে অতটুকু দিয়ে দিতে হবে। দেন এখান থেকে আপনাকে এটি আপনার স্টিকারের চারপাশে সিলেক্ট করে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমি স্টিকারটি বর্ডার দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আপনাকে এখন ট্যাক্সে ক্লিক করতে হবে। আপনি যে ট্যাক্সগুলো অ্যাড করতে চান তাহলে আপনি ট্যাক্সে ক্লিক করবেন। দেন এখানে ট্যাক্সে ক্লিক করে এখানে ডবল ট্যাপ করবেন। ওকে, এখানে আপনি যে কোনো একটি ট্যাক্স সিলেক্ট করে দেবেন। আমি ভিডিও শর্ট করার জন্য আমি একটি পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি আমার একটি ট্যাক্স পেস্ট করে দিচ্ছি। এখানে আপনারা আপনার যে কোনো একটি ট্যাক্স এখানে লিখে নিতে পারেন বা পেস্ট করে নিতে পারেন। ওকে, পেস্ট করার পর আপনাকে এখানে ওকে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার ট্যাক্সটি একটু বড়ো করে সাজিয়ে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি এখান থেকে ট্যাক্সটি একটু বড়ো করে নিচ্ছি। দেন এখান থেকে আপনার যে ডিজাইনটি ভালো লাগবে দেন এখান থেকে আপনি সেই ডিজাইনটি করে নিতে পারেন। ওকে, আমি এখানে একটি স্পেস ডিলিট করে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছেন ওকে, এখন আমি দেখতে পাচ্ছেন আমার টেক্সটটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আপনাকে কালারে যেতে হবে। দেন এখান থেকে আপনাকে কালার সিলেক্ট করতে হবে। দেন আপনাকে টেক্সটটি আপনি ব্ল্যাক করে দেবেন। আপনার হোয়াইটের মাধ্যমে ব্ল্যাক হলে আপনাকে অনেক ভালো দেখাবে। আপনি যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করছি। দেন এখান থেকে টিক মার্ক। ওকে, এখন আপনাকে এই টেক্সটটি যদি আপনি কোনো ফন্ট সিলেক্ট করতে চান তাহলে আপনি ফন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ফন্টে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে পিক্সেলাবে থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। দেন আমি আমার অ্যাড করা ফন্টগুলো সিলেক্ট করব। কীভাবে ফন্ট সিলেক্ট করতে হয় আপনারা অবশ্যই জানেন। এখান থেকে আপনারা অ্যাড করা ফন্টগুলো সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, এখানে এই কল্পনা ফন্টটি সিলেক্ট করে নেব। ওকে ক্লিক করে দিবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফোনটি আরও আকর্ষণীয় হয়ে গিয়েছে। দেন এখান থেকে আপনি যদি
স্টাইল সিলেক্ট করতে চান তাহলে আপনি লেখার নিচে আপনি আন্ডার দিতে পারেন অ্যান্ড আপনি লেখাটিকে আরও একটু ডিজাইন করে নিতে পারেন। ওকে, আমি এই আন্ডার এবং ডিজাইনটি দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে আপনি আরও কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, এখন আমাদের পিক্সেল অ্যাপের কাজ শেষ। এখন আমাদেরকে এই টেক্সটটি সেভ করতে হবে, দেন এখান থেকে শেয়ারে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনি কাস্টমাইজে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি হাইড করে দিবেন, দেন ওকে, এখন সেভে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, দেন আপনার এই টেক্সটটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। ওকে, এখন আমাদের কাইনমাস্টার অ্যাপটিতে ওপেন করতে হবে, দেন কাইনমাস্টার অ্যাপটিতে ওপেন করার পর আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে 9.60 ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনাকে পিক্সেল অ্যাপে এক্সপোর্ট করা টিকটি আপনাকে অ্যাড করতে হবে, দেন এখান থেকে আপনি পিক্সেল অ্যাপটি অ্যাড করে নিচ্ছি, দেন এখান থেকে আপনাকে অ্যাড করার পর এখানে ক্লিক করতে হবে, দেন এখান থেকে এডিটিংয়ে ক্লিক করবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিনে ক্লিক করে দেবেন। ওকে, টিকমার্ক। ওকে, এখানে টিকমার্ক করে দেওয়ার পর আপনাকে এটাকে যতটুকু প্রয়োজন আপনি, আমি 10 সেকেন্ড করে দিচ্ছি, আপনার প্রয়োজন মতো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমি 10 সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি, এখন আপনাকে টিকমার্ক করে দিতে হবে, দেন এখান থেকে আপনাকে আপনাকে আমাদের ডাউনলোড করা একটি যে গ্রিন কালার স্কিন ব্ল্যাক এটাকে আপনি অ্যাড করতে হবে, দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে আপনাকে ডাউনলোড করা গ্রিন কালার স্কিনটি অ্যাড করতে হবে, দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাকে অ্যাড করে নেবেন, দেন এখান থেকে আপনাকে এখানে ক্লিক করে ফুল স্ক্রিনে করে দিতে হবে। ওকে, এখানে ক্লিক করবেন আপনাকে, দেন এখান থেকে আপনাকে চলে যেতে হবে ক্রমাকিতে, দেন এখান থেকে আপনি এটাকে ইনেবল করে দেবেন, দেন এটাকে আপনি 0% করে দেবেন, দেন এটাকে আপনি 38 করে দেবেন। ওকে, 38, এখান থেকে আপনাকে টিকমার্ক করে দিতে হবে, দেন এখান থেকে আপনাকে অ্যাডজাস্টমেন্টে চলে যেতে হবে, দেন এখান থেকে আপনি ব্রাইটনেস থেকে 0 100 করে দেবেন, দেন এখান থেকে টিকমার্ক। ওকে, দেখা যাক আমাদের, এখান থেকে আপনাকে এটাকে সাউন্ড আপনাকে ক্রস করে দিতে হবে। ওকে, সাউন্ডটি ক্রস অফ করে দেওয়ার পর আমাদেরকে এখন দেখা যাক আমাদের ভিডিওটি কেমন হয়েছে, এখানে প্লে করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ভাইরাল এডিটিং হয়ে গিয়েছে। ওকে, এখান থেকে আপনাকে এটি সেভ করার জন্য আপনাকে এক্সপোর্টে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনাকে হাইট দিয়ে আপনাকে 1080p দিয়ে আপনাকে এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে, দেন আপনার এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। হোপফুল এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ভাইরাল টিকটক লাইকি স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে সাহায্য করতে পেরেছি, যার মাধ্যমে আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।